গুড মর্নিং, আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে মিষ্টি হয়ে গেছে ব্রাশ করা, আর আমার হয়ে গেছে স্নান করে পুজো করা। আমাদের গাছে কিন্তু আজকে অনেক ফুল ফুটেছিল, এত বৃষ্টি পড়ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি পড়ছে। তুমি যখন ঘুমোচ্ছিলে তাই তোমাকে ডাকিনি, মিষ্টুকে কেন ডাকা হয়নি? বাইরে বৃষ্টি পড়ছিল বলে আজকে নিচেও যাওয়া হয়নি, ফুল আনতে ছাদেও যাওয়া হয়নি। তবে আমার বেলফুল গাছে অনেক ফুল ফুটেছিল, সেটা দিয়ে আমি পুজো করে নিয়েছি। আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি চা বানিয়ে দেখাবে। আচ্ছা চা বানিয়ে একটু দেখাও, তোমরা তো আগেও দেখেছো মিষ্টি চা বানায়। এখন মিষ্টি চা বানায়, চাটা বানানোই ছিল, তাহলে একটু গরম করতে নিয়েছি, বাসনগুলোকে ফাটাফাট ধুয়ে দিচ্ছি। চলো কথা বলতে বলতে কাজ শুরু করি, নাহলে আমি শেষ করতে পারবো না। দেখো মিষ্টি এত কথা বলে। চাটা তোমার দাদাভাই করেছিল, বললো যে আমি চাটা করি, তুমি পুজোটা করে নাও। ঠিক আছে, চাটা করে নিয়েছে। চাটা করে নেওয়ার পরে আমাকে বললো তোমার জন্য চা রেখে দিয়ে যাবে। সেই চাটা গরম বসিয়েছে আর মিষ্টু একটা ছোট্ট চামচ নিয়ে সেটাকে নাড়ছে। আমি এদিকে বাসনগুলোকে ঝটপট করে তুলে ফেলছি আর তোমাদের সাথে কথা বলছিলাম। কিন্তু কথা বলতে বলতে দেখি এটা ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, যার জন্য আমাকে ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে বানাতে হয়েছে। এদিকে দেখছো মিষ্টুর অবস্থা, অমলেট খাবে তাই তো? খিচুড়ি একদমই পছন্দ করে না। প্রসাদ খেয়ে তুমি এমনিতে খিচুড়ি খেতে চাও না? ডাক্তারের কাছে যখনই যাবো ডাক্তার একটা কথাই বলবে, বাচ্চাকে খিচুড়ি খাওয়াবে। কিন্তু এই যে আমার ম্যাডাম কিছুতেই খিচুড়ি খায় না, উনি খিচুড়ি একদমই পছন্দ করে না। আজকে চেয়েছিল যে অমলেট হবে, অমলেটের সাথে শুধু মাংস খেতে ভালোবাসে, বুঝো? আমাদের চা খাওয়া হয়ে গেছে, মিষ্টি বিস্কুট খাওয়া হয়ে গেছে, তো এখন তাহলে কি করবো বলো? ডাল আছে, ঠাম্মার ঢেঁড়শ আলু কেটে রেখে গেছে, সেগুলো ভাজা করি কি করবো? আমরা শোনো, আজকে আমরা ভাতই রান্না করি। হ্যাঁ, ভাত রান্না করি, তুমি ডিমের অমলেট খাবে তো? ঢেঁড়শ, আমি একটু ঢেঁড়শ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, এই জন্য ঢেঁড়শ আলু ঠাম্মা কেটে রেখে গেছে, মানে মা ঢেঁড়শ আলু কেটে রেখে গেছে, ঢেঁড়শ আলু ভাজা করবো। কালকে লাউ ডাল করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেই লাউ ডালটা একটু রয়ে গেছে, সেটাকে গরম করবো। কিন্তু মিষ্টু তো ডাল খেতে পছন্দ করে না, যে ডাল খায় না ভাবো সে নাকি খাবে খিচুড়ি, তাহলে তো আমি একদম উদ্ধার হয়ে যেতাম যদি ডাল খেতে পছন্দ করতেন। একদিন কী হয়েছে জানো, আমাদের বাড়িতে গেছে, আমার কাকিমার ঘরে নিয়ে গেছি, গিয়ে বলছে আমাকে, সে চুপি চুপি বলছে কি, মাম্মা ওদের ঘরে না ডাল রান্না হয়েছে, চলো চুপি চুপি আমি আর তুমি চলে যাই। আমি বলছি কেন, ডাল রান্না হয়েছে না, আমি তো ডাল খাই না। আর ওরা শুনে এত হাসছে, ভাবো এইটুকু পুচকি বলে ডাল খাবো না বলে তাড়াতাড়ি এদের বাড়ি থেকে চলো, নাহলে আমাকে ডাল দিয়ে খাইয়ে দেবে। তার আগে দুদিন ওদের ঘরে খেয়েছে, ওরা অন্য বলছে ঝাল ঝাল কিছু হলে আমি থাকতাম, কিন্তু তোমাদের বাড়িতে তো ডাল রান্না হয়েছে সেই জন্য আমি থাকবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা তাহলে আমরা আজকে কী করবো, ঢেঁড়শ আলু ভাজা করবো আর ডিম কষা করবো। তো চলো রান্না করে যাই, তার আগে একটুখানি ওই ডিম কষাটার জন্য যা যা লাগবে তারপর চলে এসছি আমার ফ্রিজের সামনে। আর এখন বার করে নিচ্ছি হচ্ছে, মা কেটে রেখেছিল বললাম আগেই, ঢেঁড়শ আর আলু ভাজা করব। আর ডাল আছে, ডালটাকে বার করে নিই। আর এদিকে দেখি চাটনিও আছে, চাটনিটাকে রেখে দিলাম, পরে খাবার আগে আগে বার করে নেব। তো এদিকে ডালও বার করে নিয়েছি, আলুটাকে ভাজা বসাবো আর ততক্ষণে ডিমের কারির সব কিছু রেডি করে ফেলি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন বসাবো ঢেঁড়শ ভাজা। গ্যাসটা অন করে দিয়েছি আর এদিকে দিয়ে দিলাম তেল। মিষ্টুকে দেখছো আবার এসে পড়েছে, বলছে মাম্মা আমি তোমাকে একটু হেল্প করে দিই। আর এদিকে আমি কড়াইতে না তেল দেওয়ার পরে দেখছি সামান্য একটু জল ছিল, যেটা আমি দেখতে পাইনি। আর দেখো নাচানাচি শুরু করে দিয়েছে উঠে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চালটা, চালটা ধুয়ে নেব। চালটা ওই যে ছোট্ট হাঁড়িটা যেটা দেখালাম তোমাদেরকে, ওই ছোট্ট হাঁড়িটাতে আমি বসিয়ে দিয়েছি ভাত, ভাতটা বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ভাত করব। আর এদিকে ডালটাও গরম বসিয়ে দিলাম, ডালটা তো কড়াই ছিল। আর এখন আমি তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ঢেঁড়শ আর আলুটা। মিষ্টিকে দেখছো নাড়া দেওয়া শুরু করে দিয়েছে, এই করে রান্না করতে গেলেই হয়েছে, উনিও যাবে রান্না করতে। আমি এখন ঢেঁড়শের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, আর একটু সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে চলো আমি ডিমের কারি করব, তার প্রিপারেশন নিতে হবে। আলু পেঁয়াজ কাটবো, আগে আমি টমেটোটা কেটে নিই। আমি তোমাকে একটা করে দেবো আলু, তুমি আমাকে হাতে দেবে আমি রাখবো। হ্যাঁ মিষ্টু জানো তো টমেটো খেতে খুব ভালোবাসে, আমি টমেটোটাকে রক্ষা করাটা হচ্ছে গিয়ে, তাই তো মিষ্টু? মিষ্টু টমেটো খেতে ভীষণ ভালোবাসে। আরে এগুলো খেতে ভালো লাগছে,
রান্না রেখে দাও, আমি পেঁয়াজটা কেটে নিই। উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রোজ কাটি, কিন্তু এই যে ওইখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে, দেখলে তো প্রায় দিন ব্লগেই তোমাদেরকে দেখাই যে ও রান্না করতে যায় আমার সঙ্গে। আজকেও গিয়ে দাঁড়িয়ে পড়ছে রান্না করবে, ছেঁকা লাগে তা ওর কোনো ব্যাপার না, তবুও রান্না করতে যাবো, এত ভালোবাসে রান্না করতে। অন্যদিন মা থাকে বাবা থাকে অসুবিধা হয় না, তো এদিক ওদিক করে এখানটাতে আসে, কিন্তু আমি যখন রান্না করতে ঘরে কেউ না থাকলে ছোট্ট মানুষ না, গিয়ে বারবার গিয়ে রান্নাঘরে গিয়ে করবে, নাড়ানাড়ি করে তরকারি, আমার ভীষণ ভয় লাগে। করতে এলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে বসে বসেই করে নিই, তাহলে আমি যেখানে থাকবো সেখানেই থাকবে। ভয় পায় না ও, ও তো ভয় পায়, ও একা থাকবে সেই জন্য মামামের সঙ্গে সঙ্গে ঘোরে, তাই তো? তুমি অত জোরে কেন বলে উঠলে, সবাই তো ভয় পেয়ে গেল। বাবা মিষ্টু এত জোরে বকা দিল, দাঁড়াও আমি রসুনটাকে একটু ছাড়িয়ে নিই। তুমি বলছো অমলেট খাবে, অমলেট কারি, তাই তো? তাহলে কারি খেতে গেলে তো আমাদেরকে সব কিছু ছাড়াতে হবে। আমি ডিমের কারির মধ্যে কখনো আদা দিই না, আদা দিলে আদার গন্ধটা ঠিক ভালো লাগে না, মাংসতে তো দিতেই হয়, মাংসে না দিলে ভালো লাগে না। তবে আমি ডিমের মধ্যে কখনো আদা দিই না, ডিমের মধ্যে রসুনই দিই, রসুন সামান্য একটুখানি জিরে গুঁড়ো। আমাদেরকে দেখাবো আমি কীভাবে ডিম কারি কারি করি, আগেও একদিন দেখিয়েছি। আর আমাদের বাড়িতে যে তরকারি হোক না কেন আলুটা মাস্ট, আলু দিতেই হবে, আলু না দিলে চলবে না। আর দেখবে আলু ছাড়া কোনো তরকারি খেতে ভালোও লাগে না, তাই না বল মিষ্টু? মিষ্টুই তো বলি, মামা আলু দাও নি, আমাকে একটু আলু দাও। ওয়েদারটা এত খারাপ, ঠান্ডাটা লেগেছে আমাদের অনেকদিন আগেই, যখন অন্নপ্রাশনে গেলাম পুচকিটার, একবার ঘরের মধ্যে এসি চলছে। আচ্ছা মিষ্টু বলছে শোনো, একদিন পুচকুটার বাড়ি গেছিলাম, হ্যাঁ ও খুব কাঁদে, বাচ্চাটা ছোট্ট তো, ও খুব কাঁদে, ছোট্ট বেবি, তুমিও ছোটবেলায় কাঁদতে, এবার ও তো খুব কাঁদছে। আর ওর মায়ের কাছে, মা ঠাম্মাকে ছাড়া ও কাউকেই চেনে না। আর ওদের বাড়িতে হচ্ছে কি, অনুষ্ঠান বাড়িতে এসিটা চলছে, আর বাইরেও যেতে হচ্ছে একবার ঘরের ভেতর একবার বাইরে। আর সেদিন এত গরম ছিল না, ওই গরমে আর ঠান্ডায় থেকে থেকে আরো বেশি ঠান্ডা লেগে গেছে। তারপরে ওদের বাড়ি থেকে বেরিয়ে অনেকটা হাঁটতে হয়েছিল আমাদের, হেঁটে তারপর আমরা যখন মেন রোডে এসে উঠেছি, নেমে একবার স্নান করে গেছি আমি আর মিষ্টু, তাই তো? আমরা সবাই মিলে ছিলাম। তারপর কি কথা বলো, তারপর তো গাড়িতে উঠলাম, গরম পুরো ঘাম গা, তার মধ্যে যদি কেউ এসিটা চালায় তাহলে কি শরীরটা ঠিক থাকে? তারপর তো এসি টেসি চালিয়ে বসেছি, তারপর আবার বাড়ি এসে আবার এসি চালিয়েছি, এত গরম লাগছে, দিন এত গরম পড়েছিল না কি বলবো। তারপর বাড়ি এসে আবার এসি, ব্যাস ঠান্ডাটা আচ্ছা মতো লেগেছে। একবার ঠান্ডা লাগুক বা পেট খারাপ করুক, সেটা একদিনে কখনো হয় না, আগে থেকে কোনো প্রবলেম হয়তো তুমি খেয়েছো দুদিন আগে, তুমি দুদিন পরে গিয়ে সমস্যা, ঠান্ডা লাগার ক্ষেত্রেও বিষয়টা তাই, দুদিন আগে তোমার এসিতে তুমি ঘুরে আসবে, তারপর দেখবে দুদিন বাদে ঠান্ডা লাগে। তোমাদেরকে বলেছিলাম না একটা কাক, মিষ্টি বলে আমার বন্ধু, ওই যে আমার বন্ধু এসেছে, ও রোজ সকালবেলা আসে, আর আসার পর বিস্কুট খায়। ওইখানে আসবে না, ওই ওপরে বসে আছে। তুমি যাও একটা বিস্কুট এনে দাও ওকে, ভয় কি আছে? আলু এনে দিয়েছি একটা, এইটাই খা। মিষ্টুকে একটা আলু আনতে বলেছি বুঝলি, যেটা কাটছি এই আলুটা মিষ্টু আমাকে এনে দিয়েছে, এনে দিয়ে বলছে কি আমাকে যেন আর ওই ঘরে পাঠাবে না একা একা, আমার ওই ঘরে একা একা যেতে ভীষণ ভয় লাগে, তাই তো? কেন কিসের ভয়? দাঁড়াও দাঁড়াও ছেড়ে দাও, এই আজকে কাটাচ্ছিস কেন, আজকে তুই সকালবেলা আসিস নি কেন? দুপুরবেলা চলে এলি, দুপুরবেলা না এখনো সকালবেলাই, ও আরো সকালে আসে, আজকে লেট হয়ে গেছে ওর, আজকে মনে বৃষ্টির জন্য বেরোতে পারিনি ও, বল মিষ্টুর ভীষণ পায় না। মিষ্টু বলছে কি, মাম্মা আমাকে একটা পাখি এনে দেবে, এই পাখিটাকে কে সামলায়, আমি আমার আরেকটা পাখি কিনে কোথায় রাখবো বলো, এমনিই আমি ব্যস্ত, শুধু কিছু করবে না, শুধু খাওয়াবে আর আদর করবে, তারপরে আর কোনো কাজ নেই, পাখিটাকে যত্ন করতে হবে না আমার, তুমি পুষবে এখন, যদি তোমাকে আমি খাঁচার মধ্যে আটকে রাখি তোমার ভালো লাগবে বলো? তাহলে ওর তো কষ্ট হবে পাখিটার, ও ওইটুকু খাঁচার মধ্যে কি করে, তোমাকে যদি সারাদিন ঘরের মধ্যে রেখে দেওয়া হয় তোমার কি ভালো লাগে? তুমি আমার কাছে ঘুরতে যাও না মাঝে মাঝে, তুমি পার্লারে যাও তো, তাহলে ওকে দেখছো, ওকে ঘরেই রাখা উচিত, আর ও ঘুরতে যাবে।
খুব বায়না শুরু করেছে একটা পাখি পাখি আমার মা আগের দিন ওকে বলছে ঠিক আছে এবার যখন আমাদের আমাদের ওইখানে পয়লা বৈশাখের মেলা হয় সেখানে পাখি পাখিও বসে সেখান থেকে তোমাকে পাখি কিনে দেবো একবার কি হয়েছে জানো একজন পাখি কিনেছে ওখান থেকে মেলাঘাট থেকে না পাখি কিনে খুব সাবধানে কিনে শুধু পাখি না পাখি গাছ কিনে খুব সাবধানে কিনতে হয় ওরা দেখাবে কি গাছে কত ফল হয়েছে কত ফুল হয়েছে তুমি যখন বাড়িতে নিয়ে আসবে দেখবে সেই ফল গাছ আর সেই ফুল গাছটাকে তুমি রাখতে পারবে না পাখির ক্ষেত্রেও তাই একজন পাখি কিনে নিয়ে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে না বলেছে যে আপনি 5 দিন স্নান করাবেন না এবার মেলার ওই 5 দিন বাকি ছিল বলছে স্নান করাবেন না এবার ও স্নান করেনি বলছে 5 দিন বাদে গিয়ে স্নান করাবেন 5 দিন পরে মেলা উঠে গেছে ও স্নান করিয়েছে ও দেখে নিয়েছে একটা কি অন্য কি একটা পাখি বলো নামটা আমার খেয়াল নেই এদিকে ওকে যখন পুরো স্নান করিয়েছে পাখিটাকে স্নান করানোর পর দেখছে কি ওটা একটা শালিক পাখি কি একটা নামে পাখিটাকে বিক্রি করেছে ওনার কাছে চিন্তা করা যায় এবার হ্যাঁ আমরা কি আর বুঝবো না বুঝবো ঠিকই এবার ওনাকে অন্য একটা পাখির নাম বলে বিক্রি করে দিয়েছে সে তো মানে কি অবস্থা তার অনেক দাম নিয়েছিল পাখিটা আর এখন যা পাখি টাখির দাম আর যত্ন না করতে পারলে না গাছপালা পাখি কিছুই রক্ষা করা যায় না বলো আলু কাটা হয়ে গেছে আমার মিষ্টু কি করে জানো তো মিষ্টু এসি চালাবে তো এসি যা ধারো কথা কথাটা বলে দাও ঠান্ডা লেগে গেছে আর কাপও বেরোচ্ছে ওই তুমি ঠান্ডার মধ্যে কি করো তুমি একবার ঘরের মধ্যে যাও একবার বাইরে যাও এই জন্যই ঠান্ডাটা লেগেছে মিষ্টুর এত প্রশ্ন আর কি বলবো আজকে মা মেয়ে রান্নাবাটি শুরু করেছি মা মেয়ে রান্না করছি তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু একদম জানাতে ভুলবে না মিষ্টুই আজকে রান্নাবান্না করবে আমাকে বললো ঠিক আছে চলো যাই করি ওই যে আমার মক্কেল দাঁড়িয়ে আছে দেখছো এদিকে আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে ওদিকে আমার ভাতও হয়ে গেছে আর একটু হবে আর কি ভাতটা ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে ঢেঁড়স ভাজাটাকে এখন তুলে নিচ্ছি আর দুটো বাটিতে তুলে রাখছি একটা রাতের জন্য আর একটা হচ্ছে দুপুরের ঢেঁড়স ভাজাটা মিষ্টুই খায় আমরা অল্প একটু একটু খাই আর একটা ডিম ভেঙে কালিটার মধ্যে একটু দেবো না হলে তো খেতে পারবো না একটু তো লঙ্কা ছাড়া একেবারে ডিম খাওয়া যায় না এই যে দেখার কি আছে ডিমটাকে ফেটাচ্ছি মিষ্টুকে সেটাও দেখাতে হবে আরেকটা ডিম দেবো আগে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি ও এমন করে দেখে যেন একেবারে এখন রান্না করে ফেলবে আমার তো এই ডিমের থেকে হাঁসের ডিম খেতে বেশি ভালো লাগে হাঁসের ডিমটা খুব টেস্ট হয় আর বিশেষ করে শীতকালে হাঁসের ডিমে আমার মা একটা রেসিপি বানায় হাঁসের ডিমটাকে না ধনে পাতা বাটা দিয়ে বানায় যেটা খেতে খুব ভালো লাগে কিছু দেয় না জাস্ট কালো দিকে ফোড়নে দেয় একটু তোমার সবার জন্য কার জন্য তোমার একটা পাপার একটা মামনের একটা মিষ্টু বলছে মিষ্টু আর মিষ্টু পাপা খাবে আমাকে দেবে না আমি এত কষ্ট করে বানাচ্ছি ছোট না সবই একই বাবা ওরকম করে বলে না ছোট বড় না সবটাই এক এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দিলাম পেঁয়াজ দেখলে তো দুটো ডিম দেখবো আর কি।
ডিম ভাজতে গেলাম অনেক বান্ধবীর কথা মনে পড়ে। তার বাড়িতে একবার গেছি, সে বলছে কি শোন না ডিম ভাজা খাবি, বলছি ডিম ভাজা খাবি, ঠাক করতে হবে না, আমি খুব ভালো ডিম ভাজা করতে পারি। এবার ডিম ভাজা করতে গেছে, এবার দেখি অনেকক্ষণ ধরে রান্না করে আছে, আমি ভাবছি কি বাবা ডিম ভাজা করতে কতক্ষণ সময় লাগে। এবার তার মা ছিল না বাড়িতে, কাকিমা নেই বাড়িতে, এবার ও তো রান্নাঘরে গিয়ে অনেকক্ষণ ধরে, আমি তো ঘরে বসে পুরো বোর হচ্ছি, আমি ভাবছি এতক্ষণ ধরে করে কি এত সময় লাগে একটা ডিম ভাজা করতে। রান্নাঘরে গিয়ে দেখি তার ডিম ভাজা সেটা প্রিপারেশন নিয়েছে, বলছে দেখ না এর মধ্যে সমস্ত ভেজিটেবলস দিয়ে দারুণ করে একটা বানাবো, তার মধ্যে আলু কেটেছে, পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কেটেছে। আমি শোন ভাই, না হলে আধ ঘন্টা এক ঘন্টা আমার বাড়িতে গেছি, ততক্ষণ আমার আমি যাওয়ার পরপরই আমাকে বলছে কি তুই বস আমি তোর জন্য একটা অমলেট বানিয়ে নিয়ে আসি খাবি। হ্যাঁ দারুণ একটা অমলেট বানানো শিখেছি, ঠিক আছে তো অমলেটটা বানাতে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি আলু পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব অনেক কিছু ভেজিটেবলস কেটেছে, গাজর টাজর কেটেছে, আমি কি ডিম ভাজা করবি, একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটলেই তো ভেজে, বলছে না না এটা স্পেশাল ডিম অমলেট, তুই খেয়ে দেখবি দারুণ টেস্ট। ঠিক আছে ভাই তুই একটা কাজ কর, তুই তোর ডিম অমলেটটা রেখে দে করে রাখ, তুই নয় আজকে খাসা নয় কালকে আমাকে খাওয়াস কেন, তোর ডিমের অমলেট খেতে গেলে আমার এখন অনেকক্ষণ বসতে হবে, আমি প্রিপারেশন আমার কাটতে বসেছি। হ্যাঁ সেটা আমার প্রিপারেশন নিয়ে যদি হতে হতে অনেক রাত হবে, তারপর বলো না 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 তুই কীভাবে খাবি বলে আমি সেভাবে বানিয়েছি, আমি কোনোভাবে খাবো না তুই ছাড়। ও খুব সুন্দর করে যত্ন করে বানাতে নিয়েছিল, কিন্তু এত এত কিছু নিয়েছে একটা ডিম, আর আমার ডিম নিয়েছে কটা জানো একটা, অত কিছু সবজি দিয়ে একটা ডিম দিয়ে কি হয়, সেখানে আরও তিনটে ডিম দিলে ঠিকঠাক হবে, যাই হোক সেও বুঝতে পারেনি, প্রথম নতুন নতুন শিখেছে, এরকম তুই এটা বানিয়ে রাখ আমি পরে একদিন এসে খেয়ে যাবো। আমাদের কিন্তু ডিম ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে আর আমাদের ভাত হচ্ছে, ভাতটা আর একটুখানি হবে, আর আমাদের এই চালটাকে না বোঝা যায় না, এই চালটা আমি রান্না করবো তো রান্না করে নরম নামাবো, কিন্তু নামানোর পর দেখবো শক্ত হয়ে গেছে। এবার আমরা করবো হচ্ছে এই যেটা কেটে রেখেছিলাম সব দিয়ে দেবো, এখানে আমি আলু পেঁয়াজ রসুনটাকে না আজকে ভেজা রেখে করে দিই, ছোট ছোট করে কেটে নিয়েছি, সামান্য একটু চিনি দিলাম, চিনি না দিলে রান্না তখন টেস্ট করে না, তুমি এখানে একটু দাঁড়াও আমি লঙ্কা নিয়ে আসি। হ্যাঁ মিষ্টি খাবে বলে আর আমি ডিমের কাড়ির মধ্যে দিইনি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে তারপর এটাকে ভালো করে কষে অল্প করে জল দিয়ে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। আর বাইরে ওই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবী কাকটা এসছে, সকালবেলা আসে, আজকে দেরি করে এসছে, ওকে বিস্কুট দিতে হবে, মিষ্টু অনেকক্ষণ ধরে ডাকছে, ও তো কিছুতেই এলো না ওর সাথে কথা বলতে বলতে, মিষ্টুর সাথে খেলতে খেলতে, এদিকে কিন্তু রেডি হয়ে গেছে আমার ডিম কারি। তো আজকে ছোট্ট করে একটা ভ্লগ বানালাম, কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না। আজকে কিন্তু আমি রান্না করিনি, আজকে কিন্তু মিষ্টু রান্না করেছে, মিষ্টু খেতে চেয়েছে যে আমি তাই বানিয়েছি। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।